কিচ্ছু হয়নি তো, চোরগুলোর ফাইনাল কনভিকশন না হওয়ার ফলে আমরা খুশি হব নাকি আমরা দুঃখ পাবো ইজ দ্য কোয়েশ্চন। দেখো এবার পরে এটা এটা কিন্তু আপনি একজন পলিটিক্স করেন, আচ্ছা আচ্ছা বলবেন যে চোর বলছেন, ডাকাত বলছেন, কিছু বলছেন না, ব্যক্তি আক্রমণ না, ব্যক্তি আক্রমণ আমি এখানে এখানে ওয়েলকাম করব না, আমি সতর্ককে আবার টাইম দিচ্ছি, বলুন। আমি কনডেম করছি যখন যখন অভিজিৎ গাঙ্গুলীকে বলা হয় কোন কোন লোক বলে যে ঠিক বলছে, না না যখন বলছে আমি 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 কথা না বলা না বলা উঠিয়ে কথা বলবো, অসভ্যতা করবে বলা একটা একজন চিফ মিনিস্টার, আমি দুজনকে বলবো, দুজনকে একজন চিফ মিনিস্টার বলুন না, চিফ মিনিস্টার কে নিয়ে বা বা প্রাইম মিনিস্টার কে কোন চেয়ার কে নিয়ে কোনো অসম্মান আমরা এখানে বরদাস্ত করব না, আমি সাপোর্ট করি না, কিন্তু একজন পলিটিক্যাল পার্সন এর চিফ বলবেন, ঠিক আছে বলুন, এবার ওনাকে চুপ করতে বলুন, আপনাকে কি আসবে এবার, আমি ইন্টারাপ্ট আমি প্রত্যেককে সময় দিচ্ছি, মনি সংকট আপনাকেও সময় দিয়েছি সতরূপ, এবার প্লিজ বলুন, প্রথম কথা সময়টা যে আমি একবার মমতা ব্যানার্জির নাম বলিনি, আমি বলেছি কালীঘাটের পিসিসর উনি বুঝে গেছেন কার কথা বলছি, উনি খুব ইন্টেলিজেন্ট লোক, দ্বিতীয় কথা হচ্ছে আপনি গলা আপনি গলা বলে বলবেন, ওই জন্য তো তিনবার হেরেছে, আবার তাহলে আবার হবে, ঠিক আছে ব্যক্তি মানে কি কারণ আমি কি আপনি একটা চোর বলে বলছি, এটা এটা কি বদনামি হচ্ছে, ঠিক আছে আমি অর্ডার করছি, না না কি বদনামি হচ্ছে, মনি সংকট আছে বলে আমি কি বদনামি হচ্ছে, এটা বেশ বেশ শান্ত শান্ত, আচ্ছা শান্ত আমাদের সময় সময় চলে যাবে, মনি সংকট আমি বলছি কালীঘাটের পিসিএ বলছে মমতা ব্যানার্জি চোর, কি লোক রে ভাই, চ্যানেলে বাইরে আপনি দ্বিতীয় কথা হচ্ছে আর দাঁড়ান দাঁড়ান না না আপনার ঠিক আছে শতরূপের অডিও থাক, বাকিদের অডিও বন্ধ হোক এবং বাকিদেরকেও আমার ঠিক এভাবেই শুধু তার অডিও না না আমরা কনডেম করছি, কারণ ব্যক্তি আক্রমণ কারো কোন চেয়ারের চিফ মিনিস্টার প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট কোন চেয়ারের আমরা আমরা কনডেম করছি, সেটা বলুন সতর্ক বলুন, আমি অ্যাবসলিউটলি কনডেম করা উচিত, কেউ যদি বলে যে কালীঘাটের পিসি চোর, পাশ থেকে কেউ যদি বলে যে না মমতা ব্যানার্জির চোর, সেটা খুবই অন্যায়, এভাবে মমতা ব্যানার্জির নাম করে চোর বলাটা ওনার উচিত হচ্ছে না, আমি আজকে যে কথাটা আসছি সেটা আমি কথা বলছি, তদন্ত নিয়ে কথা হচ্ছে, তো ময়ূর দেখো কথাটা কি জানো তো, যে কথাটা তুমিও তখন বলার সময় বললে যে তদন্ত, এই তদন্ত প্রক্রিয়া দুবছর আগে শুরু হয়েছে, কালীঘাটের কাকু বলে লোকটাকে এর আগে তার নাম এসছে তদন্তে, তোমাদের সাংবাদিক গিয়ে তার বাড়িতে প্রশ্ন করেছে, তার সম্পর্কে কিছু জাল রেজিস্ট্রেশনের ডকুমেন্ট প্রমাণিত হয়ে বেরিয়ে এসছে, সেগুলোকে তোমরা দেখিয়েছো, বিভিন্ন চ্যানেল দেখিয়েছে, ইত্যাদি ইত্যাদি হয়েছে, কোনো লোক কি আজকে ছ মাস ধরে এক বছর ধরে এটা জানার পরে যে আই এম আন্ডার স্ক্যানার, আই এম আন্ডার ইনভেস্টিগেটিভ রেডার, তারপরে তার বাড়িতে প্রমাণ জমিয়ে রাখবে? দ্বিতীয় আমি তোমার একটা কথা জিজ্ঞেস করছি, ছোট করে অভিষেক আমি কথাটা শেষ করে দিচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নামটা আসলো তদন্তে, বা যাতে উনি গেলেন সুপ্রিম কোর্টে একটা স্টে অর্ডার নিলেন যে ওনাকে আপাতত ডাকা যাবে না, স্টে অর্ডার উনি সত্যিই পেলেন, স্টে অর্ডারটা আসার পরে ওনাকে পরের দিন হঠাৎ করে ইডি ডেকে পাঠালো, তারপরে আবার বললো যে না স্টে অর্ডার আছে আপনাকে এখন আসতে হবে না, পরে দেখা যাবে যদি সুপ্রিম কোর্টের পরের রায়ের পরে আবার দেখবো আমরা কী করবো, এখন সে স্টে অর্ডার উঠে গেছে, এর আগের দিনই সুপ্রিম কোর্ট সে স্টে অর্ডারটাকে আর কন্টিনিউ করেননি, তার মানে আজকে ওনাকে ডাকা যায়, যখন স্টে অর্ডার ছিল তখন ইডি ডেকে পাঠালো, এখন কোনো স্টে অর্ডার নেই এখন ডেকে পাঠাচ্ছে না, এইটাকে আমরা কী বুঝবো, মানে এইটা কি ফেয়ার তদন্ত হচ্ছে, এবার এইগুলো বললে যদি কারোর, আমি তোমার লাস্ট একটা ঘটনা বলে দিই, এই যে বিকাশ দেখেন আমি জানি না উনি হয়তো এখন নেই, বলছে না চোর কাকে বলছি কার গায়ে লাগছে, এই দেখুন ঠাকুর ঘরে কি আমি তো গলা খাইনি, বলো তোমরা জানো গত এইবার পুজোর সময় অষ্টমীর দিন একটা ঘটনা ঘটেছে এই আমাদের মানে চেতলার কাছে, ওই আমাদের শাহনগরের কাছে আমাদের একটা বইয়ের স্টলে, ওখান থেকে কমলেশ্বর মুখার্জি বিকাশ দা এদেরকে পুলিশ হেনস্থা করেছিল, বিকাশ দাকে অ্যারেস্ট করতে পারেনি, কমলেশ্বর মুখার্জিকে অ্যারেস্ট পর্যন্ত করেছে, ঘটনাটা কি ঘটেছিল জানো, আমাদের বুক স্টলে একটা ব্যানার লাগানো হয়েছিল চোর ধরো জেল ভরো, ঠিক আছে, পুলিশ এসে বললো তৃণমূলকে এখানে গালাগাল দেওয়া যাবে না, পুজোর অনুষ্ঠান এখানে রাজনীতি করা যাবে না, এবার আমাদের লোকেরা বলছে ভাই আমরা লিখেছি চোর ধরো জেল ভরো, পুলিশ বলছে কেন আমরা জানি না কে চোর, তৃণমূলকে গালাগাল দেওয়া যাবে না।